ভিন রাজ্যে কাজ করে ফেরার পর পারিশ্রমিকের টাকা নিতে গিয়ে শ্রমিক সরবরাহকারী দলবলের হাতে আক্রান্ত হলেন বাবা ও দুই ছেলে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা থানার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বলাতুলি এলাকায়। গুরুতর জখম অবস্থায় আহত তিনজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় হামলাকারী আরবাজ শেখ, ইকবাল শেখ এবং জাহাঙ্গীর শেখের বিরুদ্ধে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহতদের নাম কুমেদ আলী, বয়স 56 বছর, তার দুই ছেলে ইসমাইল শেখ বয়স 24 বছর এবং এনামুল আলী বয়স 25 বছর। গত মাসে এরা উড়িষ্যায় গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে, এরপরই কয়েকদিন আগে বোলাতুলি গ্রামের বাড়িতে ফিরে আসেন। শুক্রবার রাতে বাকি টাকা নেওয়ার জন্য শ্রমিক সরবরাহকারী ইকবাল শেখদের কাছে যায় ওরা, কিন্তু সেই টাকা না দিয়ে বাবা ও দুই ছেলেকে মারধর করে অভিযুক্তরা বলে অভিযোগ। আমরা বাইরে খেটে এসেছি, বাইরে থেকে যাদের সঙ্গে আমরা খেটে এসেছি ওরা ফোন করে ডাকলো যে আসো আমাদের বাড়িতে নিয়ে যাও। তারপর আমার বাবা গেছিলো, আমার ভাই গেছিলো আর আমার আর একটা ভাই গেছিলো, তিনজন গেছিলো, তিনজনকে মেরেছে। কি দিয়ে মারধর করেছে এদেরকে? বাস দিয়ে, হেসে দিয়ে। কেন মারলো মনে হচ্ছে? ও ওদের আমরা আমার বাবা গেছিলো, আমার দুটো ভাই গেছিলো, কিছু ইয়ে হয়েছে ওই জন্যই। কতটা হিসাব হয়নি? ছিলেন গেছিলো, দাঁড়াও কোথায় গেছিলো? উড়িষ্যা লেবারের কাজে গেছিলো। হ্যাঁ, সেই টাকা চাইতে গিয়ে আজকে মারধর? হ্যাঁ। কে মেরেছে? কে মেরেছে? ইকবাল, আরবাজ, জাহাঙ্গীর। কতজন মিলে মেরেছে? 4-5 জন মিলে মেরেছে। কোথায় হয়েছে ঘটনাটা? এই ঘটনাটা হয়েছে বলাতুলিতে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।